আসসালামু আলাইকুম হোমফেয়ার বিদি ডট কমে আপনাকে স্বাগতম আজকে আমরা চলে এসেছি বাড্ডা লিঙ্ক রোডে দেখে নেব এগারোশো আশি স্কোয়ার ফিটের একটি ব্র্যান্ড নিউ প্রপার্টি লিফটের এরিয়াটাতে দাঁড়িয়ে আছেই সাথেই থাকতে হবে সবসময় মতো প্রাইস ফ্যাসিলিটিসগুলো জেনে নিতে একসাথে সম্পন্ন প্রপার্টিটা দেখে নিতে তো যেই প্রপার্টিটা আজকে দেখবো সম্পূর্ণ বিল্ডিংটা সাততলা আমরা তিনতলাতে আছি এখান থেকে এন্ট্রিটা করে নেব তিন বেড তিন বাদ তিন বেলকনি এই প্রপার্টির শুরুতে যেটা দেখবো সেটা হচ্ছে ড্রয়িং রুমটা এইটা হচ্ছে আমাদের ড্রয়িং রুমের স্পেসটা ডাইনিংটা কিন্তু সামনের এরিয়াটাতে থাকছে এ পাশে একটা জানালা থাকছে আশেপাশে যে বিল্ডিংগুলো থাকছে সবগুলো থেকে কিন্তু যথেষ্ট ডিস্টেন্সটা মেনটেন করা হয়েছে তো ড্রয়িং আর ডাইনিংটা এটা হচ্ছে ডাইনিং স্পেসটা আলাদা থাকার সুবিধা যেটা যে আপনি আপনার ফার্নিচারগুলো আলাদা আলাদা সেট করে নিতে পারছেন যদি চান পার্টিশন করে নিতে সেটাও পসিবল যদি চান যেহেতু আলাদাই আছে এভাবেই কিন্তু রাখতে এই পাশে একটা বেসেন কাউন্টার সেট করা রয়েছে চলুন ফার্স্ট বেডরুমটা একটু দেখিনি এটার সাথে অ্যাটাচ বাদ বেলকুনি দুইটাই থাকছে আর দুটো জানালা কিন্তু থাকছে রুমের স্পেসগুলো তো বুঝতেই পারছেন এক্সাক্ট লোকেশনটা একটু বলে দিই আছি বাড্ডা গুলশান লিঙ্ক রোডে যেটা গুদারা ঘাট নামে পরিচিত এখান থেকে এখানে আছি আমরা সো বুঝতেই পারছেন আশেপাশের এরিয়াটা কিন্তু গুলশান থেকে শুরু করে আপনার একদম মহাখালী এ পাশে নিকেতনের এরিয়া তারপর এ উত্তর বাড্ডার এরিয়া স্কুল কলেজ সুপার শপ বা অফিস এরিয়া যেটাই বলি না কেন যাদের কাছাকাছি অফিস আছে তারা কিন্তু অবশ্যই এই প্রপার্টিটি ভিজিট করবেন এটা হচ্ছে আমাদের অ্যাটাচ বাত এরিয়াটা ফিটিংস ম্যাটেরিয়ালস আধুনিক পেয়ে যাবেন আর মাঝে কিন্তু একটা ফ্লোরাল টাইলস ইউজ করা হয়েছে প্রত্যেকটা বাতের ফিটিংস ম্যাটেরিয়ালসগুলো একদম আধুনিক পেয়ে যাবেন আর টাইসটা তো দেখতেই পাচ্ছেন তো বলছিলাম যে স্কুল কলেজ থেকে শুরু করে সুপার সবই কিন্তু হাতের কাছেই পাচ্ছেন এছাড়াও কিন্তু যে কোনো জায়গায় আপনি ইজিলি মুভ করতে পারছেন সেকেন্ড বেডরুমে চলে এসেছি দুইটা জানালা তো পাচ্ছেন অ্যাটাচ বাদ বেলকনি দুইটাই থাকছে তো এক্সাক্ট আলোটা যে এরকম এখন দেখতে পাচ্ছেন আমরা জাস্ট লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে একটু বোঝার জন্য এরকমটাই কিন্তু আলো আপনি সারাক্ষণ পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের বেলকনি যে এরিয়াটা সেটা তো পাশে কিন্তু বিল্ডিং থাকছে আপনারা ঘরে বসে কিন্তু একটা প্রপার চয়েস বা প্রাইমারি চয়েস কিন্তু আমাদের সাথে করে নিতে পারছেন যেহেতু একদম এক্সাক্ট যে অবস্থায় থাকে আমরা কিন্তু সেই অবস্থায় আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে সেকেন্ড বাথটা যেটা মাঝেও কিন্তু একটা ফ্লোরাল টাইলস আছে আছে তিনটা বাতে তিন রকমের টাইলস ইউজ করা হয়েছে এখন আমরা কিচেন এরিয়াটা একটু দেখে নিব দুইটা বেডরুমে তো দেখে নিলাম এক পাশ থেকে আমাদের কিচেন এরিয়াটা থাকছে এখানে কিন্তু আপনি তিতাস গ্যাস কানেকশানটা পেয়ে যাচ্ছেন একটা বেলকনি থাকছে এখানে স্টোভের জায়গা সিঙ্ক এরিয়া জানালা থাকছে স্টোরেজের জন্য জায়গা আছে সো আপনি আপনার পছন্দ মতো কিচেনটা গুছিয়ে নিতে পারছেন আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তিতাস গ্যাস কানেকশানটা পেয়ে যাচ্ছেন বেলকনি এরিয়াটা একটু দেখে নিব। প্রপার্টি নিয়ে যে কোনো কোয়ারি থাকলে ভিজিট করতে চাইলে জাস্ট আপনি আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভিজিট টাইমটা ফিক্স করে নেবেন আর আপনার রিকোয়ারমেন্ট আমাদেরকে জানিয়ে দিতে পারেন যে কোথায় কেমন বাজেটে আপনি প্রপার্টি খুঁজছেন আপনার কন্ট্যাক্ট নাম্বার আর আপনার রিকোয়ারমেন্টটা দিয়ে ফেসবুকের পেজটাতে ইনবক্স করে দিলেই আমাদের কাস্টমার কেয়ার টিম আপনার সাথে কন্ট্যাক্ট করে নেবেন তো এগারোশো আশি স্কোয়ার ফিটের এই প্রপার্টিটি দক্ষিণ বাড্ডায় অবস্থিত তিন বেড তিন বা তিন বেলকনির এই প্রপার্টির ড্রয়িং ডানিংটা কিন্তু আলাদা থাকছে সমস্ত ইউটিলিটিসের ফ্যাসিলিটিস এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের কমন বাথ এরিয়াটা তো একদম গ্যাস ইলেকট্রিসিটি ওয়াটার ব্যাক আপ লিফ্ট জেনারেটার সুবিধার সাথে একটা পার্কিংও কিন্তু থাকবে অল ইনক্লুডিং প্যাকেজ প্রাইসটা পড়বে সেভেন্টি টু লাখ টাকা স্ক্রিনে দেখাল আমারে কন্ট্যাক্ট করতে হবে ডিটেলস এবং ভিজিটের জন্য হোমফেয়ার ওয়েবসাইটে ব্রাউজ করতে পারেন আপনার পছন্দের লোকেশনের প্রপার্টি খুঁজে নিতে কাল আবার নতুন একটি লোকেশন থেকে চলে আসবো সেই পর্যন্ত অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ